আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আমার খুব পছন্দের একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে গ্রিল তান্দুরি ফিশ। আর এই মজাদার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তার সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। চলুন দেখি কীভাবে করছি। ভিউয়ার্স, আমি এখানে একটু মাঝারি সাইজের থেকে একটু ছোটো সাইজের আর ভেটকি মাছ নিয়েছি। আর ভেটকি মাছের পেটের যে অংশটা, সেটা মাঝখানে আমি কেটে নিয়ে মাছের যে বড় একটা কাটা থাকে সেটা আমি এখানে কেটে ফেলে দিয়েছি। আর এখন এর মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টস লাগবে, সের মধ্যে নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, এটা কিন্তু অবশ্যই ঠিক হতে হবে। আর এর সাথে নেব আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা আমি এখানে অবশ্যই ইউজ করেছি, আপনারাও করবেন। আর নিয়েছি আমি 1/2 লেবু। আর শুকনো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে নিয়েছি আমি লবণ 1 চা চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ, আর নিয়েছি আমি এখানে ধনিয়া গুঁড়ো, এটাও নিয়েছি 1 চা চামচ পরিমাণ, জিরা নিয়েছি আমি এখানে, এটা আমি ভেজে নিয়েছি তারপর ক্র্যাশ করেছি, এটা আমি 1 চা চামচ পরিমাণ নিলাম, 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের পাউডার, আর নিয়েছি আমি এখানে আদা রসুন বাটা, এটা 1 চা চামচ পরিমাণ, আর সাথে সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্ট যেটা তান্দুরি মশলা, সেটা আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। ভিউয়ার্স, এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে আমি এখন একটু বোলের মধ্যে মিক্স করবো। তো ফার্স্ট আমি দিয়ে দিলাম টক দই, আর এই টক দইয়ের সাথে আমি এখানে দিয়ে দিব ও সব ড্রাই মশলাগুলো, সব ড্রাই মশলাগুলো দেওয়ার পর আমি এগুলোকে একসাথে সব মিক্স করে নেব, কারণ আমি এটাকে ম্যারিনেট করবো মাছের সাথে। আগে একটা পেস্ট তৈরি করে নিব, এই জন্য আমি আরও দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, বাকিটা আমি ভাজার জন্য রেখে দিলাম। এখন এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসের সাথে আমি এখন অ্যাড করবো লেবুর রস। লেবু রসটা অ্যাড করা হয়ে গেলে আমি এর মধ্যে এগুলোকে এখন খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। ভিউয়ার্স, মশলাগুলো যখন আমার মিক্সিং হয়ে যাবে, দেখুন আমার মশলাগুলো প্রায় মিক্স হয়ে গেছে, এগুলো আমি সরিয়ে রাখছি। আর এখন আমি যে মাছটা আমি ম্যারিনেট করার জন্য রেখেছিলাম তার উপর মশলাগুলো এভাবে দিয়ে দিব। মশলাগুলো কিন্তু অবশ্যই ভিউয়ার্স খুব ভালো মতো দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর এখানে আরেকটি প্রসেস আপনাদের আমি করে দেখাচ্ছি, সেটা কিন্তু করতে হবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট আপনারা যে তান্দুরি থাকে ফিশে সেটা পাবেন। এভাবে আমি কিন্তু প্রেস করে দিচ্ছি, যেহেতু ভেটকি মাছটা একটু নরম, আর এভাবে প্রেস করে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা মশলাগুলো ভিতরে চলে যাবে। এভাবে আপনারা অবশ্যই একে প্রেস করে করে এভাবে দেবেন। আর এই সেটটা যখন এভাবে প্রেস করা হয়ে যাবে আমি মাছটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আবার বাকিটুকু যে মশলাটুকু আছে সেটা আমি এর উপর দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো মাছটাকে আমি মেখে নিয়ে এটাকে ম্যারিনেট করব আধা ঘন্টার জন্য, অর্থাৎ 30 মিনিটস। ভিউয়ার্স, আমার এখন এটা হয়ে গেছে ম্যারিনেট করা। আমি একটি প্যানের মধ্যে আমার যে বাকি তেলটুকু ছিল সেটা দিয়ে দিলাম, সরিষার তেল। ভিউয়ার্স, আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করতে, এবং প্যানটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তেলটা গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আমার যে ম্যারিনেট করে মাছটা ছিল সেটা এখন এর মধ্যে আমি দিয়ে দিব। হয়ে গেছে কিন্তু অনেক গরম, গরম অবস্থাতে কিন্তু এটাকে ফ্রাই করতে হবে। আমি এখন এটাকে ছেড়ে দিচ্ছি প্যানের উপর। এখন এটাকে আমি অপোজিট সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ভিউয়ার্স, আমার অপোজিট সাইডটা হয়ে গেছে, এখন আমি এটাকে আবার উল্টিয়ে দিব। তবে মাছে যেহেতু নরম, ভিউয়ার্স খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে। আমি এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি, আমার উল্টিয়ে দেওয়া হয়ে গেছে ভিউয়ার্স। এখন আমি এটাকে আবার ফ্রাই করবো অপোজিট সাইডটা না হওয়া পর্যন্ত। ভিউয়ার্স, অপোজিট সাইডে যখন হয়ে গেছে তখন আমি একটি এরকম গ্রিলের ওপরে দিয়ে দিচ্ছি ফিশটাকে, একটা স্মেল, স্মোকি স্মেল আনার জন্য আমি আগুনে এটাকে সরাসরি দিয়েছি।
আপনারা কিন্তু এটা দিলে এই আসল স্মেলটা পেয়ে যাবেন। আবার এটাকে অপোজিট উল্টা উল্টিয়ে দেব, এক সাইড হয়ে গেছে, 3 মিনিট করে রেখে দেবো। ভিউয়ার্স, অপর সাইডটা হয়ে গেছে, আবার এটাকে আমি এভাবে দিয়ে দিলে উল্টিয়ে দিলাম, আবার এটাকে আমি 3 মিনিট চুলায় ফ্রাই করে নিচ্ছে। ভিউয়ার্স দেখুন হয়ে গেছে আমার অনেক সুস্বাদু এবং মজাদার গ্রিল তান্দুরি ফিশ। আর এটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।